অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে ভক্তি বিনয়িনী বুদ্ধি কর্ম থেকে শ্রেয়তর হয়, তাহলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য পরিচিত করো? তুমি যেন সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। ভগবান বললেন, হে অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আধ্যাত্ম চেতনা উপলব্ধি করতে চেষ্টা করে, আর কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধি লাভ করা যায় না। সকলেই অসহায়ভাবে মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে ক্ষণকাল থাকতে পারে না। মূঢ় ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রসাদি ইন্দ্রিয়গুলি স্মরণ করে, সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা যায়। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান চেয়েও কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। বিষ্ণুর প্রতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্ম জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে। তাই হে কুন্তিও, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যেও কেবল তোমার কর্তব্য অনুষ্ঠান করো এবং তার ফলে তুমি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন, এইভাবে পরমেশ্বরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের প্রতি বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন, সুতরাং দেবতাদের দেওয়া বস্তু তাদের নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি নিশ্চয় চোর। ভগবান ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্ন পাক করে, তারা কেবল পাপ ভোজন করেন। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করেন, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপাদন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি হয়, শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভব হয়েছে এবং বেদ অক্ষর ভগবান থেকে প্রকাশিত হয়েছে, অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে অর্জুন, যে ব্যক্তি এই প্রকারে ভগবান কর্তৃক প্রতিবর্তিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। যে ব্যক্তি আত্মাতে প্রীত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য নেই। আত্ম আনন্দ কর্ম ভবকারী